আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমি হাজির হয়েছি। দর্শক, আমরা অনেকেই স্বপ্ন দেখি, তো স্বপ্ন আপনি তিন রকমের দেখতে পারেন। এক প্রকার স্বপ্ন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, এটা একটা সুসংবাদমূলক স্বপ্ন হয়। দুই নাম্বার শয়তানের পক্ষ থেকে আসে, যেটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য হয়। আর তিন নাম্বার স্বপ্ন অনেকে এমন দেখেন যে সারাদিন যা কিছু নিয়ে চিন্তা করেন ওগুলো তিনি ঘুমে স্বপ্নের মধ্যে দেখেন। তো দর্শক, পরের দুইটা অর্থাৎ যারা শয়তানের পক্ষ থেকে আসে কিংবা মানবিক চিন্তা চেতনার কারণে আপনি যে স্বপ্নগুলো দেখে থাকেন এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো কার্যকর হয় না, ফলপ্রসূ হয় না। কিন্তু যে স্বপ্নটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, স্বপ্নটা যেটা ভালো হয়, সুসংবাদমূলক হয়, ওইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে আর ওইটা সত্য হয়, ফলপ্রসূ হয়। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এমন সুসংবাদমূলক স্বপ্ন দেখার তৌফিক দান করুন। তো দর্শক, স্বপ্নে যদি আমরা মাগুর মাছ দেখি এর ব্যাখ্যা কি হবে? আমরা অনেকেই হয়তো দেখতে পারি, স্বপ্নে আপনি মাগুর মাছ দেখলেন, এর ব্যাখ্যা কি হবে? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা এই সম্পর্কে আমি তুলে ধরব, প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে। তো কোনো অবিবাহিত ব্যক্তি, চাই নারী হোক বা পুরুষ, কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে যদি মাগুর মাছ দেখেন, আলহামদুলিল্লাহ, এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার বিয়ের সুসংবাদ লাভের প্রতি ইঙ্গিত করে। স্বপ্নদ্রষ্টার বিয়ের ব্যবস্থা হতে পারে কিংবা তার বিয়ের প্রস্তাব আসতে পারে, সম্বন্ধ আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোনো অবিবাহিত মেয়ে তিনি যদি স্বপ্নে মাগুর মাছ দেখেন, তাহলে আশা করা যায় তার বিয়ের প্রস্তাব আসবে, সম্বন্ধ আসবে, তার শুকরিয়া আদায় করা চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন যাতে তার উদ্দেশ্যটা পূরণ হয়। সেই সাথে সাথে দর্শক, কোন অসুস্থ ব্যক্তি স্বপ্নে যদি মাগুর মাছ দেখেন, তাহলে তার অতি সত্বর সুস্থতা লাভের প্রতি ইঙ্গিত করে। কারণ মাগুর মাছ এমন এক মাছ, এই মাছটা খেলে শরীরের জন্য ভালো হয়, এই মাছটা শরীরের জন্য একটা উপকারী মাছ। তো কাজে কোনো ব্যক্তি যদি স্বপ্নে মাগুর মাছ দেখেন, তাহলে এটা তার সুস্থতা লাভের প্রতি ইঙ্গিত করে। সেই সাথে সাথে কোনো ব্যক্তি যদি অভাব অনটনে থাকেন, অস্বচ্ছলতার মধ্যে থাকেন, আর তিনি যদি স্বপ্নে মাগুর মাছ দেখেন, তাহলে তার অস্বচ্ছলতা দূর হবে, জীবনে স্বচ্ছলতা আসবে, আর্থিক উন্নতি আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি স্বপ্ন, আলহামদুলিল্লাহ। দর্শক, কোনো গর্ভবতী নারী যার পেটে সন্তান আছে, কোনো গর্ভবতী নারী সন্তান সম্ভাবা কোনো মহিলা যদি এই স্বপ্নে মাগুর মাছ দেখেন, তাহলে তার গর্ভ থেকে ফুটফুটে সুন্দর একটা সন্তান জন্ম হওয়ার প্রতি ইঙ্গিত করে। তিনি তার জীবনে খুবই সুন্দর, খুবই একটা নেক্সট সন্তান লাভ করতে পারবেন, সুন্দর ফুটফুটে কন্যা সন্তান কিংবা ছেলে সন্তান তার লাভ হতে পারে, এমন বিষয়ে বুঝায় দর্শক। সেই সাথে সাথে কোনো ব্যক্তি যদি কোনো দুঃখ থাকে, কোনো কষ্ট থাকে, আর তিনি যদি স্বপ্নে মাগুর মাছ দেখেন, তাহলে তার দুঃখ কষ্ট দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে, তার জীবনে সুখ শান্তি আসবে, জীবনে তিনি শান্তিতে থাকতে পারবেন, তার জীবনে কল্যাণ লাভ হবে। দর্শক, এই ছিল মাগুর মাছ দেখা নিয়ে কিছু স্বপ্নের ব্যাখ্যা। তো আশা করি বুঝতে পারছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুবই সুন্দর সুন্দর কল্যাণকর স্বপ্ন দেখার তৌফিক দান করুন, খারাপ স্বপ্ন থেকে হেফাজত করুন। এতটুকুই আজকের আলোচনা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।